ঈশ্বরকে পেতে গেলে আগে নিজেকে তার সাধন ভজনটা জেনে নিতে হবে। হরি বল হরি বল। এই যেমন গুরু, গুরু কোনোদিন আলাদা হয় না, গুরু এক, শুধু গুরুর কাজটা আলাদা। কি গো, আলো তো একই হয় না, আলো আলাদা হয়, আগুন এক হয় না আলাদা হয়? কি বাবা, আগুন একই হয়, কারো তাপমাত্রা বেশি আর কারো তাপমাত্রাটা কম, না আগুনের আলাদা নাম আছে? কি গো, আতে আগুনের আলাদা নাম আছে? কি গো আছে, হ্যাঁ কি না বলবেন তো? নেই। কি আছে রে? অনল। সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, সবাই হাত তোলেনি কি জয়। কি বাবা ঠাকুর হাত তুলেছ? তুমি হাত তুলেছ কেন তোলেননি? আধারে আমি তো গাইবো, লীলায় প্রবেশ করি তারপর তো গাইবো, তার আগে হাত তুলবি না? হাত তুললে গাইবো, নালে গাইবো না। হাত তুললে গাইবো কি? তুমি যদি বাবা হয়ে ছেলেকে আদেশ করো তুই আধারে আমি গাইলে আমি হাত তুলবো, তাহলে তোমার কথা আমি মঞ্জুরি করলাম যে আমি গাইবো, তাহলে আমার কথা তোমাকে মঞ্জুরি করতে তুমি হাত তুললে আমি গাইবো। এবার বল খোকা কে বোকা? এই বাবা রাগ করিস না, বাপ ছেলের একটু হয়ে গেল, আমি নিশ্চয়ই গাইবো, আধার যাবি বাবা, তবে ঠিক জায়গায় পৌঁছে গেলে আমি ঠিক শুনিয়ে দিয়ে যাবো, তবে তোমায় কান রাখতে হবে, আমি তোমার কথা মঞ্জুরি করলাম বাবা, এই গুরুর কানে ধরে বললাম আমি শোনাবো, তবে আমাকে প্লেস মাপে দিতে হবে, যেখানে সেখানে তো দিলে আর ভালো লাগবে না, আমাকে ঠিক জায়গায় দিয়ে যাবো। চলো আজকের লীলা বিক্রম কিশোরের গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা না দিলে তোমরা কৃষ্ণ পাবে না, কৃষ্ণ পাবে অনেক দূরে, মধ্যপ্রদেশের কৌলনীপুর গ্রামে একজন রাজা ছিলেন বিক্রম কিশোর, তো তিনি প্রতিদিন ভগবত সেবা দেয়, ভক্ত সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, কিন্তু তিনি গুরু দীক্ষা নেয় না, যেই গুরু দীক্ষা নেয় না, একদিন রাতে ঘুমিয়ে আছে, স্বপ্ন হয়ে গেল, ওরে বিক্রম তুই যে আমার গোবিন্দ সেবা না দিয়ে, তুই যে আমার গুরু সেবা না দিয়ে আজ ভক্ত সেবা দিলি, এতে তোর কতই অপরাধ হবে, আগে গুরুর কাছে গিয়ে অনুমতি নে, গুরুর কাছে দীক্ষা নে, তারপরে কৃষ্ণ ভজন করবি, তারপরে জগতের সেবা দিবি। কি গো, একটু আগে দুপুর বেলা এখানে সেবা হয়েছিল না, ভক্ত সেবা? হ্যাঁ, আপনারা অনেকে সেবা করেছিলেন না, তাই তো নাকি? প্রসাদ সেবনের সময় হরিধ্বনি দিয়েছিলেন? মনে তো নাই রে, মনে তো চলি রে, আমরা যদি প্রতিদিন মাছ চিংড়ি খাই, প্রসাদ তো প্রতিদিন পাই না, আমাদের মনে তো নাই রে, মনে তো নাই রে। কি গো, প্রতিদিন যদি প্রসাদ
প্রসাদ পেতাম তাহলে হরিধ্বনি দিতাম, বছরে একবার হয়, মনে কি থাকে বলো? সেদিন কত সুন্দর নিরামিষ খেলাম। বলে কি, ওই জামাই ষষ্ঠীর দিনে জানো জামাই এসছে বলে তারা সেটা খেলো, আমাকে আলু গুলো নিরামিষ। তাই মনে তো তাও নাই, তোমাদের মনে নাই কিন্তু যখন খেয়েছিলে ভগবানকে ডেকেছো, গোবিন্দ তুমি একবার খেয়ে যাও বলেছো কেউ? মানুষ স্বার্থপর তো, সে তাড়াতাড়ি করে দেখে দুটো খাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো। আমার কথাগুলো কিন্তু গায়ে বাজবে, নাও ডাকতে পারেন, কিন্তু কথা বলি ডাঁটে তাই আসি কমরেটে, কিন্তু উড়নি বাঁধি ওই সেই কীর্তনই না, পনেরো কোমরে চার পাঁচটা উড়নি বেঁধে আসে। বাঁধে খারা, যারা পড়ে না তারা বাঁধে, যারা পড়ে তারা বাঁধতে হয় না, তাদের শাস্ত্র বাঁধা থাকে। এই পড়বি ভালো করে আর বলবি যত্ন, বোঝাবি সুন্দর করে। চলো তাহলে প্রসাদ পেতে গেলে আগে হরিধ্বনি দিতে হবে, রাধে তুমি এসো। রাধারানীর পাকয়ান্ন বিবিধ ব্যঞ্জন, তুকে সুখে এক মুষ্টি কর গো ভজন, সদহ ভজন। তাহলে এবার ভজন করার সময় গোবিন্দকে ডাকতে হয়। ঘুম ভেঙে গেল বিক্রম কিশোরের, আর যেই ঘুম ভেঙে গেল রানীকে দায়িত্ব দিয়ে, রাজা পালিয়ে গেলেন কোথায়, রাজা চলে গেলেন গো গুরু খোঁজ করতে, অনেক পথ চলে গেছে, অনেক পথ যাওয়ার পরে দেখতে পেল আধার নেমে আসছে, অন্ধকার নেমে আসছে, এখন আমি কোথায় যাব আর কোথায় গেলে গুরু পাব? আধার জামি একাবি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয়োগ আধার জামি একাই আমি খুঁজি গো এই বলে ছুটে গিয়ে মানুষটির চরণ ধরে ধরে বলছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া সুদাগর
কৃপা বি অমনি করে কান্না শুরু করতে বলছে, তোমার নাম কি গো? হ্যাঁ, তোমার নাম কি? বলছে, আমার নাম বিক্রম কিশোর। তুমি কেন কাঁদছ? তোমাকে দেখে মনে হয় কোনো রাজপুত্র বা রাজা। না না না, আমি ভিখারি। অপরাধ করে গুরুদেবী, আমি কত অপরাধ করে আমি তোমার চরণে প্রাণ হারাবো, তবু যাব।
সময় চলো গুরুদেবে, আমি তোমায় ছাড়বো না, তোমার চরণ জড়িয়ে ধরে রাখবো। তাই গুরুদেবের চরণ ধরে কাঁদতে গুরুদেব বলছে, আরে আমি তো কিছু জানি না বোকা ছেলে, যা ওই জলে স্নান করে তোকে আমি দীক্ষা দেবো। এই বলে বিক্রম কিছু স্নান করে আসলো আর তাকে দীক্ষা দিল। দীক্ষা কোথায় হয় কি গো? যারা দীক্ষা নিয়েছো হাত তোলো। দীক্ষা কোথায় হয়? হ্যাঁ, মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়াও। অনেক ভক্ত হয়েছে, কি করব, মাইকের ফোন দিয়ে দাও, আমি দীক্ষা দিচ্ছি। এখন কিন্তু এইরকম দীক্ষা চলছে, কিন্তু বেশিক্ষণ লাস্টিং করছে না, অর্ডিনারি দীক্ষা। আবার অনলাইনেও দীক্ষা চলছে, কানের গড়ায় ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস। সত্যি তো, এটা কিন্তু ভেলে দেওয়ার কথা নয়। কানের গোড়ায় দিল ফিস ফিস, লোকে জানা জানি হবে, কিন্তু মাসে মাসে চাঁদাটা দিয়ে যাস, নালে আমরা কি করে? হৃদয় গৌর হরি বল। গুরু যিনি হবেন, তিনি ওই ননিকামারকে উদ্ধার করতে যাবেন। ননিকামার কিন্তু, ননিকামারের অর্থে কিন্তু গুরুদেব খাবেন না। এখন যত গুরুদেব দেখবেন সব কিন্তু শিষ্য যাচ্ছে রসাতলে, গুরু পাকার বাড়ি বানাচ্ছে। হ্যাঁ, মোটা কাঠির মালা পড়লে যদি গুরু হয়ে যেত রে, তাহলে গুরুর ১৪টা গুণ থাকতো, এত সোজা। যাই, যে কামড়ায় কামড়াক, যে থাকে থাক। আবার এসছে জানা, এরাও এসছে একটু হরির নাম শুনতে। আলাদা আলাদা করে কেন আসবি? একসঙ্গে তো নিয়ে চলে আসবি, হয়ে যাবে। চলো। তাই গুরুদেব দীক্ষা দিল, কৃষ্ণ মন্ত্র প্রবেশন চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপায় আমি গুরুদেবস্থ দ্বিতীয় জন্ম লব্ধতে। গুরুদেব গুরুদেব, আমি কি গুরু দক্ষিণা দেব? তুই কি গুরু দক্ষিণা দিবি জানিস খোকা? তোর মনে যা লাগে তাই দিবি, যা। কিন্তু গুরুদেব, আমার একটা অপরাধ হয়ে যাচ্ছে। বলে কি? না, তুমি তো বলেছো অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য, বান্ধবা পুত্র হীন, গৃহ শূন্য, সর্বশূন্য, দারিদ্রতা। তার মানে অদীক্ষা মানুষের হাতে খেতে নেই, অদীক্ষা মানুষের বাড়ি যেতে নেই। তাহলে আমার স্ত্রী তো অদীক্ষা, তুমি যদি না আমার স্ত্রীকে দীক্ষা দাও, তাহলে আমি কি করে কারাতে খাবো? এই বলে গুরুদেবকে বিনয় করে তার বাড়ি নিয়ে গেলেন। রাজপ্রসাদ দেখে গুরুদেব ভয়ে পড়ে যায়। গুরুদেবের সোনার পাত্রে পাত্র অর্ঘ করিয়া চরণামৃত পায়। চরণামৃত পায়। এ দিল্লির লাড্ডু যারা পালিয়ে যাবে পরে পাস্তাবে, আর শুনতে পাবেন না এই লীলাটা, কিন্তু যারা শুনবে তারা আরো বেশি কষ্ট পাবে। এ দিল্লির লাড্ডু যে খাবে সে পাস্তাবে, যে না খাবে সে বিয়ার পাস্তাবে। চলো নিতাই গৌর, কিন্তু ভালো লাগলে বলবেন, এখন বলবেন, চলো যাই এখন। তো এখন হয়েছে কি না, গুরুদেব তো কে বসালো সেই রাজ সিংহাসনে, বসিয়ে তাকে চামর বিচরণ করছে আর পঙ্খির বাতাস করছে, এবং স্বর্ণ পাদুকায় পাদ্য অর্ঘ করে চরণামৃত জল সকলে পেল। শুধু সনকা দীক্ষা নেয়নি, বিক্রম কেশের স্ত্রীর নাম ছিল সনকা। সনকা একা দীক্ষা নেয়নি, সকল গ্রামবাসী প্রজাগণ দীক্ষা নিল। আর গুরুর জন্য একটা সুন্দর বাড়ি করেছে, বাড়িটির নাম রেখেছে শ্রীগুরু ভবন। আচ্ছা, শ্রীগুরু ভবন কেন লিখল বলতে পারবে কি বাবা? শ্রীগুরু ভবন কেন লিখল? মানে গুরুদেবের বাড়ি, তাহলে গুরুর আগে কেন শ্রী থাকলো? শ্রী মানে সুন্দর,
মানে গুরু এত সুন্দর যার তুলনা দেওয়া যাবে না। তাহলে কৃষ্ণই আমার পরম বন্ধু, তার সঙ্গে সাক্ষাৎ করা লোকে না আমার গুরুদের, আজকে এতজনের মধ্যে সাক্ষাৎ করা লোকে না জিরার আমার গুরু রূপে আমার কাছে গিয়ে আমায় বুক করেছিলেন। আজকে যদি কোনো কীর্তনিয়া বলে আমি বড়ই আপনারা ছোট, তাহলে সে কোনোদিন বড় হতে পারবে না। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। আজকে আপনারাই আমার ভগবান, আপনারাই আমার মা বাবা। তাই ভক্তে কোনোদিন আঘাত করে কোনো কথা বলতে নেই প্রচারকের, ভক্তকে আঘাত করা মানেই আমার গোবিন্দকে আঘাত করা হলো। চাঁদ মদনে সবাই মিলে একবার হরি 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 বল। কি আমাকে বলতে হবে আপনি কেন হাত তোলেননি আর উনি কেন হাত তোলেননি? কৃষ্ণ বলেছে জাদু মেশিন পড়বি, জাদু মেশিন দেখবেন হাতে এক টাকা কয়েন আছে, এই হাতটা নিয়ে আসছে যা চলে যা, চলে গেছে টাকা। বলে কি করে ও টাকা কোথায় যাচ্ছে রে বাবা, আর এই জায়গায় আছে কালো পোশাকের মধ্যে টাকাটা কোথায় যাচ্ছে, পকেট কি এখানে আছে? বলছে না এমন সিস্টেম করা আছে এই এইখানে দেওয়া মাত্রকে টাকাটা সাটাস করে ঘুরে গেল, মানে চুম্বকের সঙ্গে তার সেটিং করা আছে। একটা সেলাই দেখবেন এক পাশে দেখবেন সিগারেট আছে, এক পাশে দেখবেন বিড়ি আছে, এক পাশে দেখবেন সেলাই কাঠি আছে, এক পাশে দেখবেন খালি আছে। আপনাকে চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু ওখানে সিগারেটও নাই আর বিড়িও নাই আর সেলাই কাঠিও নাই, ওগুলো সব আঠা দিয়ে বসানো আছে, যেদিকে খুলবেন সেদিক দেখতে পাবেন এক এক সিস্টেম। আপনারা চাঁদিনী মার্কেটে যাবেন ওখানে কত সুন্দর খেলনা পাওয়া যায়, বলবেন প্রথমে খুলে দিবেন ঢাকনা না ডিম, তারপরে খুলে দিবেন পাখির বাচ্চা। বলে কি করে হচ্ছে না, ওই খাপ খাপ লাগানো আছে, একটা খাপ তুলবেন ডিম তারপর লাগে যে আবার তুলবেন পাখির বাচ্চা হয়ে গেছে। বলে পাখির বাচ্চা হয়নি, ওই দ্বিতীয় খাপে আছে ডিম, প্রথম খাপে আছে পাখির বাচ্চা, ওপর থেকে আসলে প্রথমে খাপ পাখির বাচ্চা আর এদিক থেকে প্রথমে গেলে ডিম, আর মাঝখানে তুমি শুধু খেলা দেখাচ্ছ, তুমি একটি কাঠের বিম। কেবলমাত্র আমরা এই প্রাতিকৃতি জগতে এই আমার আমার করে টানছি মাত্র কয়েকটা দিনের জন্য, দিনের খেলা শেষ হয়ে গেলে অন্ধকার, আর অন্ধকারে আপনাকে আমাকে একদিন মরতে হবে। তাই বলি যতটুকু পাও সময় করো কৃষ্ণের এইবারে মনের আনন্দে শ্রী গুরুদেবকে রেখেছে, গুরুদেবের সেবা যত্ন করে করে গুরুদেবের লক্ষ্য পড়ে একটা কন্যার ওপরে, মেয়ের নাম ছিল পদ্মা, পদ্মা দেখতে শুনতে ভালো গো, আর হরি নাম গায়ে রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগে রাজরানী মীরা সাজায় রাধারানীকে সাজায়, আর গুরুদেবের লক্ষ্য পড়লো সুন্দর মেয়েটার প্রতি, কিন্তু ওই মেয়েটাকে আমি কি করে পাবো? এই বলে ছলনা করে বলছে ওরে গুরুদেব, বলছে ওরে বিক্রম রে আমার গালে কেন জ্বালা করে, আমার অঙ্গে কেন ওরে জ্বালা করে, ও ও
আরে কাজে কেন ও ছুটে গেলেন গুরুদেবের কাছে। কে বিক্রম রাজা গিয়ে গুরুদেবের চরণ ধরে বলছে, বাবা তোমার কি হয়েছে? তোর বাড়িতে শুধু খাবো আর বসে থাকবো, তুই আমায় দুদিন কোথাও ঘুরতে যেতে বলছে? বাবা হবে না, দেখ বসে বসে খেয়ে খেয়ে গায়ে ব্যথা ধরেছে। বাবা তোমার সেবার জন্য আমি ব্যবস্থা করছি। কি না, আমার বাড়িতে একটা চাকর আছে মনোরঞ্জন, ওকে দিয়ে আমি তোমার চরণ সেবার ব্যবস্থা করছি। ওই মনোরঞ্জনকে দিয়ে সেবা করলো কিন্তু হলো না, বলে ওরে ওরে বিক্রম রে, তোর মনোরঞ্জন আমার সেবা করতে গিয়ে যে জ্বালা ছিল বেড়ে গেছে রে, যা জ্বালা ছিল বেড়ে গেল রে, যা জ্বালা ছিল বেড়ে গেল রে। ওরে বিনোদী আমার মরণ কালে গুরুদেবে তখনও কান্দতে কান্দতে যেই বললেন, বলে উঠে আয়, তোকে আর বাসন মাজতে হবে না, মালা গাঁথতে হবে না, উঠে আয়, আয় দেখে আমার গুরুদেব যা বলবে তাই শুন। বলে বা এবার আমি পেয়ে গেছি, কিন্তু রাজা থাকলে তো আমি পদ্মাকে ভোগ করতে পারবো না, তাহলে রাজাকে আমাকে পাঠাতে হবে একটা জায়গায়, আর রাজার রাজ্যটা আমায় কেড়ে নিতে হবে। পরের দিন আবার কাঁদতে শুরু করেছে রাত থেকে উঠে, আর বিক্রম কেশর যখন গুরুদেবের কাছে পৌঁছে গেলে বলছে, বাবা তুমি কাঁদছো কেন এত সকাল সকাল? বলছি কাঁদবো না, যেদিন তুই দীক্ষা নিয়েছিলিস সেদিন আমাকে তোর এই বিনোদ রাধারানীর কথা বলেছিলিস, আমি এতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে তা প্রমাণ পেলাম রে খোকা যে তোর গোবিন্দ কত জাগ্রত। তোর গোবিন্দ বলেছে, বন থেকে চন্দন কাষ্ঠ আনলে, তার গায়ে লেপন করলে তার গায়ের যন্ত্রণা বন্ধ হবে। তাই বলি খোকারে, তুই তো চন্দন গাছ চিনবি না, তাই আমাকে দুটো দিনের জন্য ছুটি দে, আমি বন থেকে চন্দন কাঠ এনে তোর গোবিন্দের অঙ্গে লেপন করি। বলে বাবা আমি যাব, আমি যাব চন্দন আনতে, আমি যাব, আমি যাব, আমি যাব চন্দন জানতে, আমি যাব চন্দন আনতে, আমি যাব, তোমায় যেতে হবে না। এই বলে গুরুকে প্রণাম করে রাজ মুকুট দিয়ে গেলেন গুরুর চরণে। এই প্রজাগণ, এই কথা বলছো কেন? তোমরা কেউ কথা বলো না, আমি যা বলছি শুনে নাও খালি, মানে না না আমি না রাজা বলছি, আপনার আবার ভয় পাবেন না সবাই। রাজা বলছে, এই প্রজাগণ সকলে শোনো মন দিয়ে, আজ থেকে রাজা হলো আমার গুরুদেব, আর সনকা তোমাকে বলি, যদি পদ্মা আমার গুরুচরণ সেবাটা ভুলে যায়, তুমি আই থেকে আমার দাসী ছিলে এতদিন, আই থেকে আমার গুরুর দাসী হয়ে তুমি গুরুর চরণে সেবা করো, গুরুর সেবা থেকে তুমি বঞ্চিত হয় না,
গুরু যা আদেশ করবে তাই মানবে, আমি চললাম। এই বলে বিক্রম কিশোর চলে গেলেন বনের ভেতরে। কিন্তু গুরুদেব কেন পাঠালো বনে এটা কি মনে আছে? দোষ কারো নয় গো, আমি যদি গুরুদেবের কথা না শুনি, সারা গ্রাম যদি গুরুর কথাই চলে, তাহলে রাজা কেন আর চলবে না? তাই দাসী পদ্মা নিরুপায় তার সুন্দর একটি ফুলের মতো জীবনকে গুরুর কাছে উৎসর্গ করলো, আর গুরুদেব ওই দেহটাকে সুখ ভোগ করার জন্য নরকে পতিত হয়ে গেল। জানে আর রাজা আসবে না, কিন্তু রাখে হরি মারে কে যেই বনের ভেতরে ঢুকে পড়েছে, আর যেই বনের ভেতরে ঢুকে গিয়ে মা মা বলে চিৎকার করে কাঁদতে লাগলেন। বনের মধ্যে আলো জ্বলে গেল, বনদেবী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বিনা সপ্ত সরা মরুজ মন্দিরা বাজবে দুণ্ড বিডিঙ্গি, মা মা বলে লুটিয়ে পড়লেন মায়ের রাঙা চরণে। আর সেই চরণ কমলে বিচ্ছলিত আকারে মায়ের অকরিত রূপ, মায়ের অকরিত গণনা, যার ভুবনে তুলনা হয় না। দেবী চণ্ডিকা প্রবন্নে প্রসেদে হরে গৌরী নারায়ণী নমস্তুতে। আশ্বিনের প্রাতকালে জেগে উঠেছে ভবতারিণী আগমনী বার্তা, সুরলোক রসলোক জেগে উঠেছে ভবরানী নীতি নীতি সত্তার আদর্শ নীতি কথা, জাগ্রহী জাগ্রহী মাথার আগুনি বার্তার মন্ত্র
পণ্ডিতে জেগে উঠেছে মায়ের ভবতা। অত্র কাল রূপে দিগম্বর মা মা অত্র কাল রূপে দিগম্বর ইদি পদ কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী দিদি পদ করে মোর আলো বলে খালি কালো সন্ন্যাসিনী মা কখনো কালো নয় মা কালো হয়েছে কেন জানো আমরা যত পাপ করি আমাদের মা যে মেখে আলোর দিকে তাকালে কিছুক্ষণ যদি ধরিত্রীর দিকে তাকানো হয় যেমন আমরা কিছু দেখতে পাই না কিছু দেখতে পাই না আমার মা আমার বাবা এত জ্যোতির্ময় যাদের দিকে তাকালে আর ভাবে কিছু দেখা যায় না কিছু দেখা যায় না এত জ্যোতির্ময়কে আমরা দেখতে না পেলে ওই কালো বলে ডাকি ওরে কালো রূপের দিগম্বরী ওরে কালো রূপে দিগম্বরী দিদি পদ করে মোরে আলো রে আমার কালো রে মাখি আমার কালো যার সঙ্গীতে বাঘ ভল্লুক নাচতে শুরু করলো আর মা ভবতারিণী বলছে ওরে বিক্রম তুই কেন একা বনে এসেছিস বলছে বাবা মা গো আমার গুরুদেব যে আমাকে বলেছে যে বন থেকে চন্দন কাষ্ঠ নিয়ে গেলে ওই চন্দন কাষ্ঠ চন্দন পিঁড়ির মধ্যে ঘুটে যদি গোবিন্দের গায়ে লেপন করা হয় তাহলেই আমার গোবিন্দের গায়ের যন্ত্রণা বন্ধ হবে তাই আমি গুরুর কথা রাখবার জন্য আমি বনের ভেতরে এসেছি হ্যাঁ রে মূর্খ তোকে এই কথা গুরুদেব বলেছে মা আমি তোমাকেও যেমন ছাড়তে পারবো না আমি তেমনি গুরুকেও ছাড়তে পারবো না মা গো তুমি আমায় আমায় বলে দাও না কোথায় চন্দন বৃক্ষ তুই এখানে বসে হরিনাম গা আমি এখনই চন্দন বৃক্ষ তোকে এনে দিচ্ছি চন্দন কাষ্ঠ তো কি তুই যেতে পারবি না এই বলে বাঘ ভল্লুকের সঙ্গে বসে বসে হরিনাম গাইতে শুরু করলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরে গিরি ধারি গোপীনাথ সবাই মিলে হাত তুলে হরে গিরি ধারি গোপীনাথ মদন মোহন হরে শ্রী রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ সনাতন ভক্ত রঘুনাথ হরে শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস অনুদা পদরে নমর পঞ্চগ্রাস পঞ্চদাস
তাদের চরণ সে বিভক্ত শুনেবা চরণ হরে ভক্ত হরি আরে জন্মে জন্মে আমার এই অভিলাষ আরে জন্মে জন্মে আরে এই অভিলাষ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন হরি ভজ বৃন্দাবন তাল মনে তোমার মনে আর ভান্ডিব তামাল বন আর ভান্ডিব মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন বৈষ্ণবের পদে মজাই যাম কৃষ্ণ বজায় আর মজাই আম ওই আহে মরে আহে মর বৈষ্ণব গোসাই মরি আহে মরি বৈষ্ণব গোসাই আহে মরে আহে মর বৈষ্ণব গোসাই আহে মরি আহে মরি বৈষ্ণব গোসাই এমন কলি ভব তরাই দিয়ার কেহ নাই হরিব ভব তরাই দিয়ার কেহ নাই আরে কেহ নাই কেহ নাই